ভারতীয় জনতা পার্টিতে আজকে যারা দীর্ঘদিন ধরে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব দিয়ে এসেছিল, আজকে তারা তাদের মধ্যে অধিকাংশ লোক আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। তাদের মধ্যে অন্যতম আমাদের অ্যাডভোকেট জয়নুল হোসেন, যিনি এক্স চেয়ারম্যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের, উনি আজকে আমাদের পার্টিতে যোগদান করছেন। মিস্টার রতন দাস মেম্বার এআইসিসি, উনিও আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। জেমস হক, যিনি এক্স কোঅর্ডিনেটর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মাইনরিটি ডিপার্টমেন্ট, উনি মিজোরামেরও সংগঠনের হিসাবে দায়িত্ব ছিলেন। আজকে তপন সিং থেকে শুরু করে আজকে কংগ্রেসের বৃহৎ অংশের একটা গ্রুপ বড় জয়নি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। টোটাল 177 ভোটার, প্রায় 177 ফ্যামিলি, প্রায় 600 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। তার মধ্যে বাদারঘাট, চরিলাম, বিশালগড় এবং রামনগরের অধিকাংশ কংগ্রেস কর্মীরা, সমর্থক এবং লিডাররা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বিধানসভা থেকে রাজ্যে কংগ্রেসের যে অবস্থা দেখে আমি সচক্ষে দেখেছি গত ইলেকশনটা, তারপরে দায়িত্ব এসছে দুজন জগাই আর মাতায়, তারপর থেকে কংগ্রেসের যে অবস্থা ব্যবসায় পরিণত হয়ে গেছে, তাই আমরা ভাই বোন কংগ্রেস সেটাকে মেনে নিতে পারিনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু জাতীয় কংগ্রেস করেছি, এখন জাতীয় দলেই আবার যাব। এই জন্য আমরা ভারতীয় জনতা পার্টিতে আদর্শিত হয়ে আমরা আজকে জয়েন করেছি।